রিয়েল অ্যানালাইসিস বাস্তব বিশ্লেষণ এই বাস্তব বিশ্লেষণের চ্যাপ্টার নাইন ইউক্লিডিও এন জগৎ ইউক্লিডিও এন জগৎ অর্থাৎ চ্যাপ্টার হচ্ছে নাইন এটা হচ্ছে বাংলা ভাষায় চর্চা এই বই থেকে এই চ্যাপ্টার নাইন থেকে অলরেডি একটা লেকচার আপলোড চেয়ে সেটা আমার দুই নম্বর লেকচার যারা যারা আগের লেকচারটা দেখে আসে না তারা তারা দেখে আসবেন কারণ আগের লেকচারটা সবসময় ইম্পর্টেন্ট থাকে আর ওইখানে বেসিকগুলো আলোচনা করা থাকে এখান থেকে উপবাদ্য এক আর আগের লেকচারে আমি সম্ভবত এক্সাম মানে উদাহরণ এক থেকে এটা সলভ করছিলাম স্কুস সিটা সলভ করবো আরও দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার এগুলো সবই সলভ করব এইগুলো মানে চ্যাপ্টার নাইন ইউক ইউকুলেডিও এন জগৎ এই ইউকলেডিও এন জগৎ সম্পর্কে ম্যাথ সলভ করতে হলে পরে আমার চারটে শর্ত আছে চারটে শর্ত সফ করা লাগবে আর কিছু সংজ্ঞা আছে সেই সংজ্ঞাগুলো জানলে পরে এখান থেকে ম্যাথ সলভ করা ইজি আগে এই মানে চ্যাপ্টারটা ভালো করে ক্লিয়ার করতে হলে পরে আমার কিন্তু প্রথম লেকচারটা মোস্ট ইম্পর্টেন্ট তারপর আমি আজকে একটু দেখাই দিই ম্যাট্রিক জগৎ সম্পর্কে জ্ঞান থাকতে ঠিক আছে এই ম্যাট্রিক জগতের চারটা শর্ত আছে এই চারটা শর্ত দিয়ে প্রত্যেকটা ম্যাথ সলভ করা লাগে ম্যাট্রিক জগৎ ধরি এক্স যে কোনো একটা অশূন্য বিন্দুর সেট বলতেছে এক্স যে কোনো একটা অশূন্য বিন্দুর সেট এবং একটা চিত্রণ ডি দ্যাট এক্স ক্রস এক্স টেন্স টু আর দূরত্বে মানে দ্রুত ফাংশন হবে যদি এবং কেবল যদি ফর অল এক্স ওয়াই জেড বিলংস টু এক্স মানে এ এক্স ওয়াই জেড তিনটা বিন্দু আছে কিসের ভিতরে এক্সের ভিতরে এর জন্য ডি নিচে শর্তগুলো মেনে চলে কিটা ডি ডি কয়টা শর্তগুলো চারটা শর্তগুলো মেনে চললে পারে তাহলে সেটা কি হবে ম্যাট্রিক্স জগত হবে তার ভিতরে প্রথম শর্ত ডি অফ এক্স ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল জিরো ডি অফ এক্স ওয়াইটা জিরো থেকে সবসময় বড় তৈরি এক শর্ত দ্বিতীয় শর্ত ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু কত জিরো যদি এবং কেবল যদি এক্স ইকাল টু কত হয় ওয়াই হয় ঠিক এরকম একটা শর্ত মানে অনুযায়ী আমরা ম্যাথ সলভ করবো ডি অফ এক্স ওয়াই ইকোয়াল টু ডি অফ ওয়াই এক্স আবার ডি অফ এক্স ওয়াই ইকোয়াল টু মানে লেস দেন অর ইকল ডি অফ এক্স জেড প্লাস ডি অফ কত জেড এক্স তিনটা বিন্দুই আছে এক্স আছে ওয়াই আছে আর জেড আছে ঠিক এখানে যেমন যেমন মানে শর্তগুলো আছে ঠিক তেমন তেমন করে আমরা ম্যাথগুলো কী করবো সলভ করবো এটা গেল এটা শেষ এখন জগৎ সম্পর্কে জানার দরকার নাই ইউক্লোডের এন জগৎ ঠিক আছে এটা সম্পর্কে জানার দরকার নাই এটা আমি উপপাদ্যটা একটু পরে সল্ভ করে আমরা একটা ম্যাথ করে আসি ম্যাথগুলো একবারে সোজা চ্যাপ্টার নাইন এর থেকে রিয়েল চ্যাপ্টার নাইন মানে ইউক এন জগৎ এটা হচ্ছে সবথেকে সোজা সোজা একটা চ্যাপ্টার আমার এটা মানে এখান থেকে এই নাম্বারটা আমার সলভ করা শেষ আমরা এখন সি নাম্বারটা সলভ করবো ডি অফ এক্স ওয়াই ইকাল টু ম্যাক্স এম এক্স ম্যাক্স ওয়ান লেস দিনরিকল কে লেস দেন এন মডুলাস এক্স কে মাইনাস ওয়াই কে এই ম্যাথটা সলভ করতে বলছে কিসের আলোকে ওই যে চারটে শর্ত আছে ম্যাট্রিক্সের চারটে শর্ত ওই চারটে শর্তের আলোকে এই ম্যাথটা আমার সলভ করে দেখার লাগবে এটা কিন্তু মোস্ট একটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ আমরা সলিউশনটা শুরু করে দিই আমার এটা হচ্ছে সলিউশন দেওয়া আছে এখন আমরা আমরা সবসময় প্রথমে যেটা দেওয়া থাকবি মানে ম্যাথে যেটা দেওয়া থাকে সব সবসময় কেটার দিনের রিকল্ট কত নেবো জিরো নেবো তাহলে আমরা পাই আমার ম্যাথের মানে শর্ত বাদে আমার এই যে এখানে কিন্তু দেওয়া আছে মডুলাস মডুলা মডুলাসের ভিতরে যেটা দেওয়া থাকে অথবা এই শর্তের বাদে যেটা দেওয়া থাকে ওইটা রিকল্টু আমরা গেটার দিনের রিকল্টু সবসময় জিরো ধরে নিই ম্যাথ সব শেষ পর্যন্ত না দেখা না দেখলে পরটা কিন্তু বোঝা মুশকিল তাইলে মডুলাস এক্স কে মাইনাস ওয়াই কে তাহলে জিরো নেব তাহলে এখান থেকে আমরা নিলাম মডুলাস এক্স কে মাইনাস ওয়াই কেটার দিন জিরো আমার শর্ত ছিল চারটা চারটার ভিতরে প্রথম শর্ত ছিল ডি অফ এক্স ওয়াই গেটার দিন জিরো দেখা লাগবে আমরা সেটাই দেখাবো তাহলে মডুলাস এক্স কে মাইনাস ওয়াই কে গেটার দিন জিরো ফর অল এক্স মানে ফর অল কেক টু এক দুই আপ টু ডট ডট এন পর্যন্ত কে এর মানগুলো এক থেকে এন পর্যন্ত তাহলে আমরা ডান পাশে একটা শর্ত অ্যাড করবো ম্যাক্স এম এক্স ম্যাক্স ওয়ান দেন কে লেসদেন অর ইকল কত এন আর এটা তো যা ছিল তাই মডুলাস এক্স কে মাইনাস ওয়াই কে গেটার দেন কত জিরো কিন্তু এইটুক তো ইকাল তো আমরা প্রশ্নেই দেওয়া আছে এইটুকে ইকাল টু আমাদের দেওয়া আছে ডি অফ এক্স ওয়াই এই যে ডি অফ এক্স ওয়াই গেটার দেন জিরো তাহলে প্রথম শর্তটা আমার প্রমাণিত আমার চারটে শর্ত ছিল চারটে শর্তের ভিতরে প্রথম শর্তটাই ছিল আমার ডি অফ এক্স ওয়াই গেটার দেন অরিক কত জিরো এবার আমার ডি অফ এক্স ওয়াই ইকাল টু জিরো আর দেখা লাগবে এক্স ইউকাল টু কত ওয়াই এইটা দেখাবো তাহলে প্রথম শর্ত আমার শেষ ঠিক আছে আমরা দ্বিতীয় শর্ত দেখবো ধরি ডি অফ এক্স ওয়াই ইকাল টু কত জিরো আমার ডি অফ এক্স ওয়াই ইক টু আমরা এটা জিরো ধরে নিলাম তাহলে মানে তখন আমরা ডি অফ এক্স ওয়াইকাল টু জিরো ধরে নিই কিন্তু আমরা তো ডি অফ এক্স ওয়াই এর মান জানি কত জানি ম্যাক্স ওয়ান লেস দেন কে লেস দেন এন মডুলাস এক্স কে মাইনাস কত ওয়াই কে কেটে জানার ইকোয়াল জিরো তাহলে আমরা কী বসাবো আমরা এটা ডি অফ এক্স ওয়াই এর মান ঠিক আছে কিসের মান ডি অফ এক্স ওয়াই এর মান তো আমরা পাইছি ম্যাক্স

জিরো হয়ে যায় তাই থাকতেছে মোডুলাস এক্স কে ওয়াই কে টু জিরো আমরা থেকে মডুলাস উঠাই দিই মডুলাস উঠাই দিলে পরে এক্স কে ওয়াই কে টু জিরো আমরা ওয়াই কেটা মাইনাস আমরা ডান পেশে নিয়ে যাই তাহলে এক্সে কত ওয়াই কে ফর অল কত কে ঠিক আছে আমরা ওয়াই থেকে কে কে বাদ দিই কে কে বাদ দিলে পরে কত ওয়াই আমার দ্বিতীয় শর্তটাও কিন্তু প্রমাণিত দ্বিতীয় শর্তটা দেখাতে বলছিলো কত ওয়াই এটা না আমার দ্বিতীয় শর্তটা ছিল এই যে এক্স কত মানে ডি অফ এক্স ওয়াই ইকাল টু জিরো এইটু প্রশ্ন তুলে নিয়েছি তোলার পরে আমরা এত ইকাল কথা কত দেখাইছি এক্স ইকাল টু ওয়াই দেখাইছি আমরা দ্বিতীয় শর্তটা সময় আমরা যে এক্স ইকাল টু ওয়াই দেখালাম আমরা যদিও কেবল যদি যদিও কেবল যদি কথাটা উল্লেখ থাকলে পরে আমরা কিন্তু বরাবরই কি করে আসতেছি আমরা বরাবরই ওইটা বিপরীত ক্রম প্রমাণ করে আসা লাগবে ঠিক আছে উল্টা দিক থেকে গেলে পরে শেষ আমরা যে কেবল প্রমাণ করলাম যা প্রমাণ করলাম এটা উল্টা দিক থেকে যাবো কিসের জন্য যাবো কারণ এই যে এইখানে তো যদিও কেবল যদি চিহ্নটার জন্য আমার উল্টা দিক থেকে যাওয়া লাগবে ঠিক আছে আমরা বিপরীত ক্রমে ধরে নিশ্চয়ই কত এক্স ইকাল টু ওয়াই তাহলে এক্স কে ইকাল টু ওয়াই কে আমার লাস্টের লাইন ছিল এক্স কে ইকাল টু ওয়াই কে ফর কত কে ছিল ঠিক আছে এখন আমরা এই ওয়াই কেটা আমরা পাশে নিয়ে আসলাম তাহলে পজিটিভ ছিল নেগেটিভ তাহলে এক্স কে মাইনাস ওয়াই কে ইকাল টু জিরো আমরা কি করলাম এরপর লাইন ছিল ম্যাক্স

মানে জিরো ছিল অর্থাৎ ডি অফ এক্স ওয়াই টু জিরো যদি এবং কেবল যদি কত হয় এক্স ইকোয়াল টু ওয়াই হয় আমার যা বন করতে বলছিল আমার তাই শেষ তিন নম্বর শর্ত সবসময় প্রথম লেকচারটা কিন্তু দেখে আসবো ভাই আর আমার পাবলিক ইউনিভার্সিটি চ্যানেল থেকে ঘুরে আসবা এবার ডি অফ এক্স ওয়াই ইকোয়াল টু আমার কিন্তু দুইটা শর্ত অলরেডি ডান এখন আমার তিন নম্বর শর্ত তিন নম্বর শর্ত ছিল যে ডি অফ এক্স ওয়াই ইকোয়াল টু ডি অফ ওয়াই কে দেখার লাগবে ঠিক আছে এক্স ওয়াই ইকোয়াল টু ডি অফ কে তাহলে ডি অফ এক্স ওয়াই ইকোয়াল ম্যাক্স ওয়ান লেস দেন কে লেস দেন এন মডুলাস এক্স কে মাইনাস কত ওয়াই কে কারণ ডি অফ এটার মানে এটা ঠিক আছে এখন ম্যাক্স ওয়ান লেস দেন কে লেস দেন এন মডুলাস ওয়াই কে মাইনাস কত এক্স কে আমরা যদি একটা মাইনাস কমন নিই কি নিই মাইনাস কমন নিই কারণ এখানে ছিল এক্স কে মাইনাস ওয়াই মাইনাসটা কমন নিলে পরে ওয়াইটা পজিটিভ হয় এক্সটা নেগেটিভ হয় আর মডুলাসের ভিতরে মাইনাসটা কমন নেওয়া মানে মডুলাসের বাইরে আনা মানে সেটা কি পজিটিভ ঠিক আছে ওয়ানটা এপাশে লেখাও যায় না লেখাও তাই আমি লিখে নাই তাহলে এটুক মানে কত ছিল এটুক মানে ছিল আমার আমার ম্যাক্স ওয়ান লেস দেন কে লেস দেন এন ছিল হচ্ছে ম্যাক্স ওয়ান লেস দ্যান কে লেস দ্যান এন ছিল মানে মডুলাস এক্স মাইনাস ওয়াই মান ছিল হচ্ছে ডি অফ এক্স ওয়াই কিন্তু যেহেতু ওয়াই কেটা আগে আসছে আর এক্স কেটা পড়ে আসে তাহলে ডি অফ কত ওয়াই কে মান ঠিক আছে আমার তিন নাম্বার শর্তও প্রমাণিত হয়ে গেল আমার চার নাম্বার শর্ত কারণ এই যে ডি অফ এক্স ওয়াই ইকাল টু আমার দেখাতে বলছিল ডি অফ ওয়াই কে দেখানো শেষ চার নাম্বার শর্ত ডি অফ এক্স ওয়াই চার নাম্বার শর্ত ছিল ডি অফ এক্স ওয়াই লেস দেন অরিকল ডি অফ এক্স জেড প্লাস ডি অফ জেড ওয়াই এটা দেখান লাগবি তাহলে ডি অফ এক্স ওয়াই টু আমার ম্যাক্স ওয়ান লেস দেন অরিকল কে লেস ডেনরিকল এন মডুলাস এক্স কে মাইনাস ওয়াই কে এইটার মানে এটা এটা থেকে আমরা ডি অফ এক্স জেড প্লাস ওয়াই জেড যাব তাহলে ম্যাক্স ওয়ান লেস দেন অরিকল কে লেস ডেনরিকল এন আমরা এখানে একটা জেড জেটকে এক্স টেনে নিলাম আর একটা জেটকে কী করে দিলাম বাদ দিয়ে দিলাম ওই মডুলাসের ভিতরে তাহলে মডুলাস এক্স কে মাইনাস জেড কে প্লাস জেড কে ঠিক আছে একটা বাদ একটা বেশি নিচ্ছি বাদ দিয়ে দিচ্ছি মাইনাস কত ওয়াই কে এখন আমরা তো শিখছি যে অস মানে মডুলাস যা মডুলাস কী করবো যার যার তার আলাদা আলাদা করে দেবো ঠিক আছে তাহলে ডি অফ এক্স ওয়াই যখনই যার যার মডুলাস তার তার দিয়ে দেবো আলাদা আলাদা করে লক তখন আর ইকল বসে না

ম্যাক্স এই শর্তটা এটার সাথেও কী করে দিলাম গুণ করে দিলাম ব্র্যাকেটটা উঠায় গুণ করে দিলাম তাহলে ম্যাক্স ওয়ান লেস দেন কে লেস দেন মানে ওয়ান লেস দেন অরিকল কে লেস দেন অরিকল এন মডলাস জেড কে মাইনাস কত ওয়াই কে তাহলে ডি অফ এক্স ওয়াই লেস দেন অরিকল এ টুকের মান ছিল আমার কত যেহেতু এক্স কে মাইনাস জেড কে তাহলে এটা যেহেতু আমার এক্স কে মাইনাস ওয়াই কে ছিল তখন আমরা রাখতাম ডি অফ এক্স ওয়াই তাহলে যেহেতু এক্স কে মাইনাস জেড কে তাহলে ডি অফ এক্স জেড প্লাস যেহেতু এখানে আমরা যখন এক্স কে ওয়াই কে থাকতো তখন আমরা লিখতাম ডি অফ এক্স ওয়াই যেহেতু এখানে জেড আর ওয়াই আসে তাহলে ডি অফ জেড ওয়াই আমার কিন্তু দ্বিতীয় শর্তটাও প্রমাণিত দ্বিতীয় শর্ত চতুর্থ শর্ত ডি অফ এক্স ওয়াই এই যে ডি অফ এক্স ওয়াই লেস দেন অরিকল লেস দেন অরিকল ডি অফ এক্স জেড প্লাস ডি অফ জেড ওয়াই ডি অফ এক্স জেড প্লাস ডি অফ জেড ওয়াই এটাও প্রমাণিত হয়ে গেল সুতরাং ম্যাক্স ওয়ান লেস লেসদেন অরিকল কে লেস দেন অরিকল এন মডুলাস এক্স কে মাইনাস ওয়াই কে ম্যাট্রিক্স সহ আর এন এর একটা কী ম্যাট্রিক্স জগৎ এটা শেষ আমার কিন্তু চ্যাপ্টার মানে চ্যাপ্টার ওয়ান থেকে এটা কিন্তু দুই নম্বর লেকচার আরেকটা লেকচার আপলোড করছি তিনটা লেকচার দিয়ে এটা শেষ করে দেবো আমি আরেকটা উপপাধ্যটা আমি প্রমাণটা শিখে নিই ঠিক আছে উপবাদ্য আরেকটা উপপাদ্য আছে উপবাধ্য এক ইউকিও আর এন জগৎ সম্পূর্ণ এটার একটা উপপাদ্য এই উপটা আমরা প্রমাণ করবো ঠিক আছে উপবাদ্যটা বোঝা যায় না ওই ম্যাচ সলভ করলে পরে আগে সেজন্যই জন্য বোঝা যায় সেজন্য আমি উপবাদ্যটা পরে সলভ করতেছি উপপাদ্য এখানে সম্ভবত উপপাদ্যটা সলভ করা নাই তার বদলে আমি একটা ম্যাপ সলভ করে দিই এক্সাম্পল টু টা সল্ভ করে দিই উপপাদ্যটা আমি অন্য একটা লেকচারে সলভ করে দিচ্ছি দেয়া আছে এটা হচ্ছে দুই নম্বর দুই নম্বর উদাহরণ এক্স ডি ম্যাট্রিক্স জগৎ হলে প্রমাণ করো যে এক্স ডি ওয়ান একটা ম্যাট্রিক্স জগৎ ম্যাট্রিক্স জগৎ কেমন করে প্রমাণ করে চারটা শর্ত ওই চারটা শর্ত যদি প্রুফ হয় তাহলে সেটা হচ্ছে একটা ম্যাট্রিক্স জগৎ হয় তাহলে দেয়া আছে এক্স ডি একটি ম্যাট্রিক্স জগৎ তাহলে সুতরাং ডি অফ এক্স ওয়াই আমি বলছি প্রত্যেক ক্ষেত্রে ডি অফ এক্স হয় অথবা ওই অঙ্কে যেটা দেওয়া থাকে ওইটা সবসময় গেটার দিন অরিকাল জিরো ধরে নিতে হয় তাহলে ডি অফ এক্স ওয়াই গেটার দিন অরিকাল কত জিরো কিন্তু এটা তো মেইন অঙ্ক ছিল না মেইন অঙ্ক ছিল আমার কোনটা মেইন অঙ্ক ছিল হচ্ছে ডি অফ এক্স ওয়াই ওয়ান প্লাস ডিভাইডেড বাই ওয়ান প্লাস ডি অফ এক্স ওয়াই এটা গেটার দিন অরিকাল জিরো ধরতে হবে প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে এটা

প্রথম শর্ত আমার দ্বিতীয় শর্ত আমার ডি অফ এক্স ওয়াই গেটার দেন অর্ডিকল কিন্তু জিরো আকারে আমরা প্রমাণ করলাম এনে খেলে জাস্ট ডি ওয়ান আকারে আমার এই চারটে শর্ত ছিল ডি অফ এক্স ওয়াই গেটার দেন অর্ডিকল জিরো দ্বিতীয় শর্ত এক্স এক্স ইকাল কত ওয়াই যদি এবং কেবল যদি এটা প্রমাণ করতে হবে মানে প্রথমটা প্রমাণ করে তার দ্বিতীয় পার্টে উল্টা দিক থেকে গেলে পারি দ্বিতীয় শর্ত প্রমাণিত যদি ডি ওয়ান অফ এক্স ওয়াই ইকাল টু কত হয় জিরো হয় ডি ওয়ান অফ এক্স ওয়াই মান কত পাইছি আমরা এই যে এটা দেওয়া ছিল ডি অফ এক্স ওয়াই ডিভাইড বাই ওয়ানো এত জিরো টু জিরো এবার যদি এবং কেবল যদি এক্স ইকাল টু কথা হয় ওয়াই হয় তাহলে এটা কিসের মান ছিল ডি অফ এক্স ওয়াই মান ছিল এত ইকাল টু কত জিরো কারণ এটাই তো আমার ডি অফ এক্স ওয়াই মান ছিল এত ইকাল টু জিরো যদি এবং কেবল যদি এক্স ইউল টু কথা হয় ওয়াই হয় এবার তার বিপরীত ক্রমে যাব কিন্তু ইহা সত্য কারণ এক্স ডি একটি ম্যাট্রিক্স জগৎ সুতরাং

আমরা এই ডি অফ এক্স ওয়াই মান কিন্তু আমরা ডি ওয়ান অফ কত এক্স ওয়াই পাইছি এই যে ডি অফ এক্স ওয়ের মান পাইছি আমরা ডি ওয়ান অফ এক্স ওয়াই ডি ওয়াই ডি অফ এক্স ওয়ের মান আমরা বসালাম কত ডি ওয়ান অফ এক্স ওয়াই আর ডি অফ ওয়াই কত এখানে এক্স ডি অফ ওয়াই এক্স মানে কত ছিল এই ডি অফ ওয়াই এক্স আমরা লাস্ট যেটা অঙ্ক দেওয়া ছিল এই যে আমার মেইন অঙ্কটা দেওয়া ছিল এইটা দু নম্বর এক্সাম্পল তো দু নম্বর সে ডি অফ এক্স ওয়াই টু ডি অফ এক্স ওয়াই ডিভাইড বাই ওয়ান প্লাস ডি অফ এক্স ওয়াই যদি ডি অফ ওয়াই এক্স বসায় তাহলে ডি অফ ওয়াই এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস ডি অফ ওয়াই এক্স এটা হবে তাহলে ডি অফ ওয়াই এক্স এটার বদলে আমরা লিখতে পারি ডি অফ এক্স ওয়াই ঠিক আছে ডিভাইডেড বাই ওয়ান প্লাস ডি অফ কত এক্স ওয়াই কারণ এই যে এখানে তো আমার তো কত ছিল আমার ছিল ডি অফ কত ডি ওয়ান অফ এক্স ওয়াই ডি ওয়ান অফ এক্স ওয়াই মানে আমরা কত পাইছিলাম এই যে প্রথম শর্ত পাইছিলাম ডি অফ এক্স ওয়াই ডিভাইড বাই ওয়ান প্লাস ডি অফ কত এক্স ওয়াই তাহলে ডি অফ এক্স ওয়াই ডিভাইড বাই ওয়ান প্লাস ডি অফ এক্স ওয়াই আর এই যে এই ডি অফ এক্স ওয়াই ঠিক আছে এটার বদলে আমরা কী লিখতে পারি এটার বদলে আমরা লিখতে পারি ডি অফ এক্স এটা হচ্ছে ডি অফ ওয়াই এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস ডি অফ কত ওয়াই এক্স জাস্ট হচ্ছে আমরা এটার এটারেশন এটার প্রেশনের আকারে লেখলাম এটা কিসের মান ছিল এটা হচ্ছে ডি অফ এক্স ওয়াই এর মান ছিল ঠিক আছে দুই নাম্বার এক্সাম্পলের তিন নাম্বার শর্ত ঠিক আছে ডি অফ এক্স ওয়াই ওয়ান প্লাস ডি অফ এক্স ওয়াই ডি অফ এখানে খালি জাস্ট ওয়াই এক্স হবে হ্যাঁ ওয়াই এক্স এটা তো ওয়াই এক্স ঠিক আছে ওয়াই এক্স ঠিক আছে তারপরে আমরা এখন আমরা হচ্ছে চতুর্থ শর্ত ঠিক আছে যেহেতু লাস্ট লাইনটা শেষ করি যেহেতু ডি অফ ওয়াই এক্স ডিভাইডেড ওয়ান প্লাস ডি অফ ওয়াই এক্স তাহলে আমার এটা এটা টু কত লেখা যায় যখন আমার ডি অফ এক্স ওয়াই ছিল ডিভাইডেড বাই ওয়ান প্লাস ডি অফ এক্স ওয়াই ছিল তখন আমরা কিন্তু লিখছিলাম ডি অফ এক্স ওয়াই মান যেহেতু এখানে ওয়াই এক্স আছে এখানেও ওয়াই এক্স আছে তাহলে আমরা লিখে দিতে পারি এটা লিখে দিতে পারি ডি অফ কত কিসের মান এটা আমরা লিখে দেব ডি অফ এটা হচ্ছে তিন নম্বর শর্ত ঠিক আছে ডি অফ এখানে ওয়াই এক্স হবে ডি অফ ওয়াই এক্স আমার চার নম্বর শর্ত তিন নম্বর শর্তটা প্রমাণিত তিন নম্বর শর্ত ছিল ডি অফ এক্স ওয়াই ইকাল টু ডি অফ ওয়াই এক্স ঠিক আছে এটা প্রমাণ করলাম চার নম্বর শর্ত চার নম্বর শর্ত আমার ছিল ডি অফ এক্স ওয়াই লেস দেন অর ডি অফ এক্স জেড প্লাস ডি অফ জেড ওয়াই এটা ছিল যেহেতু এক্স ডি একটি ম্যাট্রিক্স জগৎ সুতরাং সুতরাং ডি অফ এক্স ওয়াই ডি অফ এক্স জেড প্লাস ডি অফ কত জেড ওয়াই এটা ম্যাট্রিক্স জগৎ আমরা এটা লিখতে পারি এটা হচ্ছে ডি অফ এক্স ওয়াই কল টু লেখলাম ঠিক আছে আর আরেকটা ডিভাইডেড বাই নিচে যা ছিল তাই এটা কিন্তু অন্যরকম করলে হতো মানে আয়কের ম্যাথের মতো করলে হতো এটা কোনো সমস্যা ছিল না আয়কের ম্যাথ মতো করলে পারো কোনো আমার প্রবলেম ছিল না তাহলে এটারে আমরা কী লিখতে পারি চার নম্বর শর্ত অনুসারে চার নম্বর শর্ত অনুসারে আমরা ডিভাইডেড বাই যেটা ছিল ওটাও লিখে দিই তাহলে ওয়ান প্লাস ডি অফ এক্স ওয়াই লিখ দিন আর কল ওয়ান প্লাস ডি অফ কত এক্স জেড প্লাস ডি অফ কত জেড ওয়াই ঠিক আছে এক্স জেড প্লাস জেড ওয়াই মানে চার নম্বর শর্ত অনুসারে লিখলাম এবার এটারে দ্বারা ভাগ করলাম এটা এক নং হিসেবে এটা দু নম্বর হিসেবে নির্ভর কোনো সমস্যা নেই ডি অফ এক্স ওয়াই ডিভাইডেড ওয়ান প্লাস ডি অফ এক্স ওয়াই এই লাইন এলাইনার ভাগ করলাম দ্যান অর কল ডি অফ এক্স জেড প্লাস ডি অফ কত জেড ওয়াই যে ডি অফ জেড ওয়াই ডিভাইডেড বাই প্লাস ডি অফ এক্স জেড প্লাস ডি অফ জেড ওয়াই অর কল ডি অফ এক্স জেড মানে যার তা তার দিয়ে দিলাম আলাদা আলাদা করে লিখলাম প্লাসটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস ডি অফ এক্স জেড আর এই যে প্লাসটা আলাদা করে লিখলাম ডি অফ ডিভাইডেড ওয়ান প্লাস ডি অফ কত জেড ওয়াই ল করলে পরে আবার আগের সাথে ফেরত চলে যেতে পারব তাহলে এটা কিসের মান ছিল এটা ছিল আমার এটা ছিল আমার ডি ওয়ান এক্স ওয়াই এর মান লেস দেন অরিকল ডি ওয়ান অফ এক্স জেড প্লাস ডি ওয়ান অফ জেড কত ওয়াই অতএফ এক্স জেড লেস দেন অরিকল ডি ওয়ান এক্স জেড প্লাস ডি ওয়ান জেড ওয়াই অতএফ এটি এক্স ডি এর একটি মানে কি এসেছে এক্স ডি এর একটি ম্যাট্রিক্স জগৎ এটা হচ্ছে প্রমাণিত থাকলো তিন নম্বর আর এখান থেকে চার নম্বর আর উপপাদ্যটা বাকি লেকচারে ওটাও সলভ করবো